আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস অফ ন্যাশনাল কলেজ স্কুল ব্রাঞ্চ। মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আই হোপ ইউ আর ফাইন, আই এম অলসো ফাইন। ইউ নো যে ইউর রুট ক্লাস রুটিন লিটল বিট চেঞ্জ, দ্যাটস ওয়াই নাও আই এম কামিং ফর টেকিং দ্য ক্লাস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, অল ইউ আর রেডি ফর দ্য ক্লাস? টুডে আই টেক ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস, দ্যাট মিন্স ফর ক্লাস টেন। And English first paper, that means I teach the text, main textbook, that means English for today book. So all of you take this book, copy and pen, everything. Because before starting the class, you should prepare yourself. Clear? Now let's see. My dear students, all of you, can you see the board? If you have any problem, please give me feedback. Okay, class 10. Yes. My dear students, today our topic is unit 7 and lesson 4. You can see the board, unit 7, lesson 4. In this chapter or unit, we can see our main things, the some people who are stand out. Amra ei chapter ta amra ageo korechhilam, amra ekhane dekhte pacchi. We can see in this chapter first people who stand out, that means stand out means who are famous for something. Okay, in my previous class I discussed about Shilpacharya Zainul Abidin and another one Partha Pratim Mojumdar. Have you remember? I hope je tomader eta mone ache. So today we will read another about another person. Amra ajke arekjon byakti somporke janbo ebong korbo. So let's see, before starting the text I write some word meaning on the board with synonym. You should learn all the word meaning, because when you write any kind of question answer or you want to speak fluently, then you should know the vocabulary. Tomake obosshoi vocabulary jante hobe, ebong eta jokhon tumi with synonym any kind of word meaning you will learn with synonym, it will be better. Okay, eta tomar jonno khubi bhalo hobe. So let's start our lesson 4. Okay, and lesson 4, our chapter name is The Beginning. Lesson 4, our chapter name is The Beginning. And page number 99. Or page number 99, okay? And page 99. All of you open this page. And before I open the book, you should write some word meaning. In this chapter we can see here some word meaning. At first I write here descent. Okay, descent means parentage, jeta amra ke bongshodbhuto boli. Okay, can you see the board? Afia Anjum, Afia and Samsun Nahar, thank you very much for joining the class. Descent means আমরা জানি প্যারেন্টেজ, প্যারেন্টেজ মিন্স বংশোদ্ভূত, দ্যাট মিন্স বংশগত যেটাকে আমরা বলি প্যারেন্টেজ। দেন ক্যাথলিক, ক্যাথলিক, ক্যাথলিক মিন্স আমরা এটা এটার কোনো সিনোনিম নেই, বাট উই ক্যান সি হিয়ার পোপের নেতৃত্বাধীন চার্চ, চার্চ মানে খ্রিস্টানদের চার্চ যেটাকে বলে, সেটা পোপের নেতৃত্বাধীনে তাদের একটা সময় যে পিপলদের বলা হতো ক্যাথলিক, ওকে, খ্রিস্টান বংশের পিপলেরা। দেন মার্চেন্ট, মার্চেন্ট দ্যাট মিন্স ডিলার, ওকে, মার্চেন্ট মিন্স ডিলার মানে বণিক, আমরা বাংলা যেটাকে বলি ব্যবসায়ী, ব্যবসা অথবা বণিক বলি। দেন সিবলিং, সিবলিং, সিবলিং মিন্স ব্রাদার অর সিস্টার, ব্রাদার অর সিস্টার, ক্লিয়ার? ভাই অথবা বোনকে আমরা অ্যানাদার সিনোনিম সিবলিং। দেন হিউম্যানিটি, ইটস ভেরি ইজি, হিউম্যানিটি দ্যাট মিন্স কাইন্ডনেস, হিউম্যানিটি মিন্স কাইন্ডনেস, কাইন্ডনেস মানবিকতা অথবা মহৎ, দয়ালু এই টাইপের। দেন আর্ট, আর্ট, আর্ট মিন্স কাউন্সেল, কাউন্সেল, আর্ট মিন্স কাউন্সেল দ্যাট মিন্স উদ্বুদ্ধ করা, আর্চ করা,
উদ্বুদ্ধ করা অথবা কাউন্সিল করা, দেন স্প্রিড, স্প্রেড, স্প্রেড মিন্স আমরা যেটা জানি সার্কুলেট, সার্কুলেট দ্যাট মিন্স ছড়িয়ে যাওয়া, স্প্রেড হওয়া, সার্কুলেট, কুলেট ছড়িয়ে দেওয়া অথবা ছড়িয়ে যাওয়া, দেন মিশনারি, মিশনারি, মিশনারি আমরা যেটা বলি যে খ্রিস্টানদের কিছু ধর্ম প্রচারক থাকে, ওকে, অ্যান্ড সিনোনিম ইজ এভান, এভান গেলিস্ট, ধর্ম প্রচারক যাদেরকে বলে আমরা, ধর্ম প্রচারক ধর্মকে প্রচার করে, ওকে, এভান গেলিস্ট, দেন প্যারেন্টাল, প্যারেন্টাল মিন্স তোমরা জানো যে ম্যাটার্নাল প্যাটার্নাল এদেরকে বলে প্যারেন্টাল, ওকে, প্যারেন্টাল মানে বাবার দিক থেকে অথবা মায়ের দিক থেকে আমরা যেটা বলি যে প্যারেন্টাল অর প্যাটার্নাল অর ম্যাটার্নাল, এইটাকে আমরা কি বলছি প্যাটার্নাল, প্যারেন্টাল, ওকে, আচ্ছা বাবা মায়ের দিক থেকে যেটাকে আমরা বলি প্যাটার্নাল, বাবা অথবা মায়ের সাইডগুলোকে আমরা বলি বলছি প্যাটার্নাল, দেন কমিউনিটি, ইউ নো ইটস এ ভেরি কমিউ কমিউনিটি, ইটস এ গ্রুপ, কমিউনিটি মিন্স গ্রুপ, একটা দল, সংঘবদ্ধ একটা প্রতিষ্ঠান বা দলকে আমরা কমিউনিটি বলছি অথবা গ্রুপ, এটা অ্যানাদার নেম গ্রুপ, সংঘবদ্ধভাবে কোনো কাজ করাকে কমিউনিটি বলে, দেন নান, এই শব্দটা তোমরা ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট হেয়ার, নান, নান মিন্স আমরা যেটা বলি যে সিস্টার অথবা মাদার, যারা হচ্ছে কেয়ারিং করে, ওকে, তোমরা জানো যে বিগ সিস্টার, এল্ডার সিস্টার অথবা মাদার অলওয়েজ কেয়ারিং দ্য ইয়াঙ্গার, ওকে, অ্যান্ড নান ইটস এ খ্রিস্টানদের একজন ধর্মপ্রচারক যাজক থাকে যারা হচ্ছে খুব কেয়ার করে, তাদেরকে আমরা নান বলছি, সেবিকা বলা যায় একদিকে, হ্যাঁ, নান, সন্ন্যাসিনী বলা যায়, সিস্টার, মাদার, সন্ন্যাসিনী, তুমি যা মাদার, মোট কথা হচ্ছে সন্ন্যাসিনী টাইপের যে যারা শুধুমাত্র কেয়ার করে যায়, দেন ও, ও এ টি এইচ, ওথ, ব্রুত, ওকে, ওথ মিন্স আমরা জানি যে ব্রত হওয়া, কোনো কিছুতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এই ওটা হচ্ছে ওথ, প্রতিজ্ঞাবদ্ধ, দেন থিওলজি, থিওলজি এটাকে আমরা বলছি ধর্মতত্ত্ব, থিওলজি মিন্স ডক্ট্রাইন, ওকে, ডক্ট্রাইন ধর্মতত্ত্ব, সো অল ইফ ইউ ক্যান সি দ্য বোর্ড, আই হোপ দ্য বোর্ড ইজ ক্লিয়ার, ইফ ইউ ওয়ান্ট টু রাইট দিস ওয়ার্ড মিনিং ইউ ক্যান রাইট ফর ইউর বেটারমেন্ট, অ্যাগেন আই টেল, ডিসেন্ট মিন্স প্যারেন্টেস, ক্যাথলিক হচ্ছে পোপের নেতৃত্বাধীন এক ধরনের লোককে আমরা ক্যাথলিক বলছি, মার্চেন্ট, ডিলার, সিবলিং, ব্রাদার অর সিস্টার, ওকে, দেন হিউম্যানিটি, কাইন্ডনেস, আর্চ, কাউন্সিল, স্প্রেড, সার্কুলেট, ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে যাওয়া, মিশনারি, ইভান গেলিস্ট, দেন প্যাটার্নাল, প্যারেন্টাল এখানে আছে আমি বলেছি প্যাটার্নাল অর ম্যাটার্নাল, মায়ের দিক সাইডটাকে বলছে ম্যাটার্নাল অ্যান্ড পিতার দিক সাইডটাকে বলছি প্যাটার্নাল অ্যান্ড সেন ইজ প্যারেন্টাল, দেন কমিউনিটি, ইউ নো ইটস এ গ্রুপ, নান, সিস্টার অর মাদার, দ্যাট মিন্স বাংলা আমরা যেটাকে বলি সন্ন্যাসিনী, বো, ওথ, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, থিওলজি, ডক্ট্রিন, ধর্ম তত্ত্ব, সো মাই ডিয়ার স্টুডেন্টস, নাও আই হোপ ইউ আর রেডি ফর দ্য টেক্সট, আচ্ছা উই ক্যান সি হিয়ার আওয়ার ফার্স্ট টপিক নেম ইজ দ্য বিগিনিং, ওকে, দ্য বিগিনিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ বিগিনিং, শুরুতে, বিগিনিং মানে কি শুরু, বিগিন মানে শুরু, সো এই শুরুতে কি আমরা একটু দেখি, রিড দ্য টেক্সট অ্যান্ড চুজ দ্য বেস্ট আনসার, টেক্সটটা পড়বে এবং চুজ দ্য বেস্ট আনসার, সবচেয়ে ভালো আনসারটা তুমি চুজ করবে, লেটস সি, ইট ওয়াজ লেট সামার 26th August 1910, এটা ছিল সামারের শেষের দিকে 26th August 1910 খ্রিস্টাব্দ অথবা সালে, এ লিটল গার্ল ওয়াজ বর্ন, একটা ছোট্ট মেয়ে
জন্মগ্রহণ করেছিল, টু রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি. মার্চেন্টস মিন্স আই ডিলার, আমি বলেছি এখানে ডিলার মানে বণিক. ওকে, এই যে ক্যাথলিক একজন একটি বণিক পরিবারে একটি ছোট্ট মেয়ে জন্মগ্রহণ করেছিল, ফ্যামিলি অফ আলবানিয়ান ডিসেন্ট. এই ওই ফ্যামিলিটা কোথায় বাস করতো? আলবানিয়ান ডিসেন্টে. এটা কোথায় ছিল? ইন এ স্মল টাউন কল স্কপজি. ওকে, স্কপজি এইটা ছিল আলবানিয়ান ডিসেন্ট. ডিসেন্ট মানে হচ্ছে বংশ. আলবানিয়ান বংশের একটা ক্যাথলিক পরিবারে একটি ছোট্ট মেয়ে জন্মগ্রহণ করেছিল এবং ওই এলাকাটা, টাউনটা ছিল ছোট্ট একটা শহর, ইন এ স্মল টাউন কল স্কপজি. ক্লিয়ার? ওকে, দেন শি ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য থ্রি সিবলিংস. ইয়াংগেস্ট মিন্স ছোট. ওকে, এল্ডার মিন্স বড়, ইয়াংগেস্ট ছোট. সে ছিল তিন ভাই বোনের মধ্যে. আই টোল্ড হিয়ার সিবলিং মিন্স ব্রাদার অর সিস্টার. শি ওয়াজ ইয়াংগেস্ট বিটুইন থ্রি সিবলিং. তিন ভাই বোন, ভাই বোনের মধ্যে উনি ও ছিল সবচেয়ে ছোট. অ্যান্ড ওয়াজ নেম অ্যাজ অ্যাগনেস. ওকে, অ্যাগনেস গজা বগজা হিও, এটা ওনার নাম ছিল. ওকে, হু কুড ইমাজিন অ্যাট দ্য টাইম that this little girl would one day become the mother of humanity. Who could imagine? Imagine means thinking. Think kora othoba kalpona kora. Imagination. Imagine, imagination, kalpona. Acha, who would imagine? Ke kalpona korechilo that this little girl, je ei chotto meyeti, would one day become, kono ekdin, বিকাম দ্য মাদার অফ হিউম্যানিটি. কোনো একদিন সে মাদার অফ হিউম্যানিটি. হিউম্যানিটি মিন্স কাইন্ডনেস অর মানবিকতা, মানবতা বোধ. ওকে, হিউম্যানিটি অফ মাদার অফ হিউম্যানিটি, যে যে মানবিক বা মানবগত, মানবতার মা. ওকে, মানবতার মা. আচ্ছা, আমরা জানি যে আমরা উই আর এ হিউম্যান বিং, বেস্ট ক্রিয়েচার অফ দ্য আল্লাহ. বাট ইফ ইউ ইউ হ্যাভ নো হিউম্যান quality, that time you are not human being, best or good human being. So এই হিউম্যানিটিটা হচ্ছে মেইন অফ দ্য হিউম্যান বিং. ওকে, সো কে জানতো যে এই যে ছোট্ট মেয়েটা একদিন মানবিকতার মা হবে অথবা মানবতার মা হবে. লাভিং অ্যান্ড সার্ভিং, ভালোবাসবে এবং সার্ভ করবে দ্য পোরেস্ট অফ দ্য পোর, দরিদ্র চেয়ে দরিদ্রতম ব্যক্তিদের সে সার্ভ করবে এবং কেয়ার করবে. Let's see, yes, we are talking about none other than Mother Teresa. Yes, আমরা যার সম্পর্কে বলছি, we are talking about, সে আর কেউ নয়, উনি হচ্ছেন কে, none other than, উনি আর কেউ না, Mother Teresa. So, my dear students, now you are clear who is that person, Mother Teresa. And I know you have, all of you have heard this name, Mother Teresa. আমরা মাদার তেরেসা সম্পর্কে অনেক কিছু জানি, তার মহৎ গুণাবলীর কথা এবং তার হিউম্যানিটি গুণের কথা. সো আমরা আজকে তার সম্পর্কে পড়বো. লেটস সি, অ্যাট দ্য এজ অফ টুয়েলভ, ওনার বয়স যখন বারো ছিল, শি হার্ড এ ভয়েস ফ্রম উইদিন দ্যাট আর্জড হার টু স্প্রেড দ্য লাভ অফ ক্রিস্ট. ক্রিস্ট মিন্স খ্রিস্টিয়ান. ওকে, খ্রিস্টান ধর্ম যেটাকে বলে. আচ্ছা, অ্যাট দ্য এজ অফ টুয়েলভ, এই টুয়েলভ মানে দ্যাট মিন্স বারো বছর বয়সে, শি হার্ড এ ভয়েস, কে শুনেছিল? হার্ড মিন্স লিসেন. ওকে, হার্ড মিন্স লিসেন, এ ভয়েস একটা টোন, শব্দ অথবা ভাষা যেটাকে বলে. ফ্রম উইদিন দ্যাট আর্জড, আহ্বান, তাকে আহ্বান, তাকে ডাকছে কোন দিকে? হার্ড টু স্প্রেড দ্য লাভ, ভালোবাসার ব্যাপকতার দিকে, অফ ক্রিস্ট, খ্রিস্টিয়ানদের জন্য. ক্লিয়ার? কথাগুলো দেখো অনেক সুন্দর. অ্যাট দ্য এজ অফ টুয়েলভ শি হার্ড এ ভয়েস, সে একটি ভয়েস মানে শব্দ বা ধ্বনি শুনতে পেরেছিল, ফ্রম উইদিন দ্যাট আর্থ, যে তাকে উদ্বুদ্ধ করছে, আহ্বান করছে, হার্ড টু স্প্রেড, তাকে ছড়িয়ে দেওয়ার জন্য, তার ব্যাপকতা ছড়িয়ে দেওয়ার জন্য, দ্য লাভ অফ ক্রিস্ট, খ্রিস্টানদের ভালোবাসা.
she decided that she would be a missionary. She tokhoni siddhanto niyechilo acha she khub choto boyoshe feel korechilo je tar bhitore ekta manobotar ba christian der proti je ekta bhalobasha এই যে সে তাদেরকে ভালোবাসবে বা তাদের দরিদ্র থেকে দরিদ্র ব্যক্তিদের ভালোবাসবে এটা উনি ওনার খুব অল্প আর্লি এজে লাইক 12 ইয়ার্স ওল্ড দ্যাট টাইম শি হার্ড এ ভয়েস ফ্রম হি হার ইনার সাইড সে তার ভিতর থেকে একটা সাউন্ড শুনতে পেরেছিল ফর লাভিং কেয়ারিং অফ দ্য ক্রিস্ট ক্রিস্টিয়ানদের জন্য এবং আফটার দ্যাট শি ওয়াজ ডিসাইডেড শি উইল বি এ মিশনারি লেট সি হিয়ার আই রাইট মিশনারি মিনস এভানগেলিস্ট আমি যেটাকে বলেছি যে ধর্মপ্রচারক মিশনারি আমরা বলছি ধর্মপ্রচারক ধর্ম প্রচার করে যারা ধর্ম নিয়ে যারা কাজ করে সো ক্লিয়ার লেট সি অ্যাট দ্য এজ অফ 18 ওনার বয়স যখন 18 শি লেফট হার প্যারেন্টাল হোম প্যারেন্টাল মিনস বাবা মা সম্পর্কিত আচ্ছা প্যারেন্টাল হোম মিনস বাবা মায়ের বাড়ি ক্লিয়ার আমি বলেছি প্যারেন্টাল মিনস প্যাটার্নাল অর ম্যাটার্নাল প্লেস অ্যান্ড প্যারেন্টাল হোম তার মানে সে তার বাবা মায়ের বাসা ত্যাগ করেছিল হাউ মেনি অ্যাট দ্য এজ অফ ইয়ার 18 এজ হোয়েন শি ওয়াজ ইন 18 শি লেফট হার প্যাটার্নাল হোম প্যারেন্টাল হোম লেটস সি শি দেন জয়েন্ট অ্যান্ড শি দেন জয়েন্ট অ্যান আইরিশ কমিউনিটি ওকে তারপর সে কোথায় জয়েন করেছিল আইরিশ একটি সম্প্রদায়ে টু অফ নান নান এই যে আমি বলেছি তোমাদের নান মিন্স সিস্টার অর মাদার যারা ধর্মপ্রচার করে ধর্মপ্রচারক ধর্মতত্ত্ব নিয়ে কাজ করে তাদের একটা কমিউনিটি সংঘবদ্ধ অথবা সংস্থা আছে ওকে এটাই হচ্ছে কমিউনিটি সেই কমিউনিটিতে যোগদান করেছিল At the age of 18, she left, she then joined an Irish community of nun called the Sisters of Loreto. এবং এই যে কমিউনিটিটা ছিল এই কমিউনিটিটা একটা নাম ছিল সে নামটা ছিল কি নানস কল দ্য সিস্টার অফ লরেটো লরেটোর সিস্টার আচ্ছা হুইচ হ্যাড মিশন ইন ইন্ডিয়া যে মিশনটা এখন ইন্ডিয়াতে আমরা দেখতে পাই ক্লিয়ার ওকে লেটস সি আফটার এ ফিউ মান্থস দ্যাট মিন্স কয়েক মাস পরেই of training at the Institute of the Blessed Virgin Mary in Dublin. আচ্ছা আমরা দেখতে পেরেছি যে 18 বছর বয়সে মাদার তেরেসা ওনার বাবা মায়ের গৃহ ত্যাগ করেছিল এবং উনি মিশনারিতে জয়েন করেছিল এবং তার কোর্সটা শেষ করার পরে সে আফটার ফিউ মান্থস কয়েক মাস পরে ট্রেনিং অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিন ম্যারি ইন ডাবলিন ডাবলিনের একটি প্রতিষ্ঠান উনি প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া ওই কয়েক মাস পরে উনি আবার ইন্ডিয়াতে ব্যাক করেছিল ওকে অন মে 24, 1931 মে মাসে 24 দ্যাট মিন্স 24th মে 1931 সালে শি টুক হার ইনিশিয়াল ভোজ ভোজ মিন্স ওথ দেখতে পেরেছ আচ্ছা এখন আমরা দেখি যে উনি এতদিন মনে মনে ভেবেছে এবং নিজের ভিতরে একটা সাউন্ড উনি শুনতে পেয়েছে যে তাকে কেউ তাড়িত করছে যে তুমি কমিউনিটি হিসেবে কাজ করো তুমি ধর্মপ্রচারক হিসেবে কাজ করো আচ্ছা ইনিশিয়ালি উনি যে ওনার বোধটা উনি ইনিশিয়ালি আমরা বলছি একটা প্রাথমিক জ্ঞান অথবা প্রাথমিক যে ব্রত প্রতিজ্ঞা অ্যাজ এ নান এটা কত সালে 24 মে 1931 সালে 1931 সালে 24 মে 1931 24 মে এই ডেটে উনি ইনিশিয়ালি ডিক্লেয়ার করেছিলেন যে উনি একজন মিশনারি হিসেবে কাজ করবেন ওকে নান হিসেবে কাজ করবেন দ্যাট মিন্স উনি বিয়ে শাদী করবেন না উনি শুধু ধর্ম প্রচার করে যাবেন আচ্ছা আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে যারা এই যে খ্রিস্টিয়ান বলো বৌদ্ধ বলো তারা যারা কমিশনারি কাজে নিয়োজিত থাকেন ওরা কিন্তু কখনো বিয়ে শাদী করেন না তারা তাদের কাজই হচ্ছে সমাজ সেবা করা মানুষের সেবা করা এবং ধর্ম প্রচার করা এবং এটা ইনিশিয়ালি ওনার ওথটাকে ওনার শপথটাকে উনি ডিক্লেয়ার করেছিলেন কবে 1931 সালে 24 মে ওকে ফ্রম 1931 টু 1948 এই 1931 থেকে আমরা দেখতে পাচ্ছি 1931 থেকে 1948 এই কয়েক বছর উনি কী করেছে 48 উই ক্যান সি হিয়ার মাদার তেরেসা টট জিওগ্রাফি মাদার তেরেসা শিক্ষা দিতেন ওকে জিওগ্রাফি দ্যাট মিন্স ভূগোল
and theology at ST Mary's High School in Kolkata, then Calcutta. আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে 1931 সাল থেকে 1948 সাল পর্যন্ত এই সময়টাতে উনি কলকাতার একটি স্কুলে জিওগ্রাফি এবং থিওলজি তত্ত্ব ভূগোল অথবা তত্ত্ব শিক্ষা দিতেন, মানে অ্যাজ এ টিচার হিসেবে উনি কাজ করেছেন। হাউএভার দ্য ওয়াইড স্প্রেড পোভার্টি, যাই হোক দ্য ওয়াইড স্প্রেড পোভার্টি, এই যে বিশ্বখ্যাত যে পোভার্টি, পোভার্টি মিন্স পোরনেস, দারিদ্রতা, এই যে বিশ্বখ্যাত যে দারিদ্রতা কলকাতার, এটা কী করেছিল? হাউএভার দ্য ওয়াইড স্প্রেড পোভার্টি ইন কলকাতা হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট, ডিপ মিন্স খুব গভীর ইম্প্যাক্ট, মানে প্রভাব, ইম্প্যাক্ট মিন্স প্রভাব পড়েছিল এই যে বিশ্ব খ্যাত যে দারিদ্রতা, কলকাতার যে দারিদ্রতা, সেটা মাদার তেরেসাকে খুব প্রবলভাবে, ডিপ ইম্প্যাক্ট মানে খুব প্রবলভাবে প্রভাবিত করেছিল। কিট অন মাদার তেরেসা, এই যে মাদার তেরেসা হওয়ার পিছনে, ওকে। অ্যান্ড ইন 1948 এবং 1948 সালে শি রিসিভড পারমিশন, আচ্ছা উনি যে এই যে পোরদের নিয়ে কাজ করবেন অথবা উনি পোভার্টি নিয়ে কাজ করবেন, এটার জন্য তো তাকে কাউকে না কাউকে পারমিশন দিতে হবে। কারা পারমিশন দিবে? সেটা এই যে মিশনারি কমিশন, মিশনারি ইনস্টিটিউশন যেগুলো আছে, যে আছে তাদের কাছ থেকে তাকে পারমিশন নিতে হবে যে আমি এই পারপাসে আমি আমার নিজেকে নিযুক্ত করবো, আমি এই কাজগুলো করব। তখন তারা কি, আমরা দেখতে পাচ্ছি 1948 সালে শি রিসিভড পারমিশন, তিনি অনুমতি গ্রহণ করেছিলেন ফ্রম হার সুপিরিয়র, সুপিরিয়র মিন্স ঊর্ধ্বতন, হাই অফিসিয়াল পার্সন, ওকে, যে ঊর্ধ্বতন কর্মকর্তা। সো এই যে মিশনারি যে ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি মাদার তেরেসাকে পারমিশন দিয়েছিলেন কত সালে? 1948 সালে। আচ্ছা, টু লিভ দ্য কনভেন্ট অ্যান্ড ডেভোট হারসেলফ, লিভ দ্য কনভেন্ট, কনভেন্ট মানে কি? আমরা আগেই দেখেছি যে মাদার তেরেসা একজন মিশনারি, একটা ইনস্টিটিউশনে উনি যুক্ত হয়েছেন এবং সেখানে থেকে উনি স্টুডেন্টদেরকে জিওগ্রাফি ও থিওলজি শিক্ষা দিচ্ছেন। এখন উনি চাচ্ছেন যে উনি বের হয়ে যাবেন, এখান থেকে বের হয়ে উনি ওয়ার্ল্ড ওয়াইড যে প্রপার্টি স্প্রেড করছে এইটা নিয়ে উনি কাজ করবেন, এবং এটার জন্য বের হতে হলে ওনাকে কী করতে হবে? ওনার পারমিশন লাগবে। হু গেভ দ্যাট পারমিশন? দ্য সুপিরিয়র পার্সন অফ দ্য মিশনারি ইনস্টিটিউশন, এই যে সুপিরিয়র পার্সন ওনাকে পারমিশন দিয়ে দিয়েছে 1948 সালে। অ্যান্ড ডেভোট হারসেলফ, ডেভোট মিন্স ডেডিকেট, উৎসর্গ করা, ডেভোট, ডেডিকেট, দ্যাট মিন্স শি ডেডিকেট হারসেলফ টু ক্যারিং ফর দ্য পোরেস্ট অফ দ্য পোর করা, ওকে, যেটাকে বলে পর্যবেক্ষণ করা অথবা পরিচালনা করা অথবা বলতে পারো যে দেখাশোনা করা, ওকে, ফর দ্য পোরেস্ট অফ দ্য পোর ইন দ্য স্লামস অফ কলকাতা, এই যে কলকাতার যে স্লামস, আমরা স্লাম বলতে জানি যে কুড়েগড় অথবা বস্তি আকারে এই সমস্ত বাড়িগুলা। তখন উনি কী করলেন, যে এই যে কনভেন্ট অ্যান্ড ডেভোট, উনি ওখান থেকে বেরো আসলেন অ্যান্ড ডেডিকেট করলেন হারসেলফ নিজেকে, কিসের জন্য? কেয়ারিং ফর দ্য পোরেস্ট অফ দ্য পোর পার্সন, ওকে, দরিদ্রের চেয়ে দরিদ্র ব্যক্তিদের জন্য উনি নিজেকে ডেডিকেট করলেন। এটা কোথায়? স্লাম অফ কলকাতা, কলকাতায় কিছু স্লামের উনি কাজ করলেন। আচ্ছা, এতটুকু আমরা আজকে দেখতে পেরেছি। লেটস সি আফটার দ্য টেস্ট উই ক্যান সি হিয়ার সাম কোয়েশ্চেন আনসার। নাম্বার ফার্স্ট ওয়ান উই ক্যান সি হিয়ার, হোয়াট ডাজ মাদার হিউম্যানিটি মিন ইন দ্য টেক্সট। এই যে মাদার হিউম্যানিটি, আই টোল্ড যে মাদার হিউম্যানিটি মানে কি, এখানে আমরা চারটা কোয়েশ্চেন আনসার দেখতে পাচ্ছি। এ গুড মাদার, এ কাইন্ড মাদার হু হ্যাজ মেনি চিলড্রেন, দেন এ মাদার হু লাইকস হিউম্যান, এ মাদার ফিগার হু সার্ভস দ্য পোর লাইক হার ওন চিলড্রেন। আচ্ছা, এ মাদার হু লাইকস হিউম্যান, আচ্ছা এখানে কাজ হবে যে ইউ উইল রিড দ্য টেক্সট বাই ইউর সেলফ অ্যান্ড ইউ উইল ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার ফ্রম দিস কোয়েশ্চেন, ওকে। এখানে উই ক্যান সি হিয়ার ওয়ান টু থ্রি ফোর ফোর কোয়েশ্চেন আনসার, কোয়েশ্চেন উই ক্যান সি এম সি কিউ কোয়েশ্চেন, আফটার রিড দ্য টেক্সট ইউ উইল ফাইন্ড আউট দ্য আনসার, দিস ইজ ইউর হোমওয়ার্ক। অ্যান্ড আফটার দ্যাট আমরা বি নাম্বারে দেখতে পাচ্ছি, রিড দ্য টেক্সট ইন অ্যাগেইন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, অ্যান্ড বি নাম্বারে আমরা কিছু কোয়েশ্চেন আনসার এখানে দেখতে পাচ্ছি, হোয়ার ডিড মাদার টেরেসা অ্যানসেন্ট্রাস ফ্রম কাম ফ্রম, ওকে, দেন নাম্বার টু হোয়ার ওয়াজ হার ফাদার্স হোম, তার বাবার বাড়ি কোথায় ছিল, উই ক্যান সি এভরিথিং ইন দিস ফ্রম দ্য টেক্সট, ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ইজ ইউর ডিউটি, ইউ ডু দিস টু এক্সারসাইজ, এক্সারসাইজ কোয়েশ্চেন ওয়ান থেকে ফোর অ্যান্ড এক্সারসাইজ বি,
I write the board. Your homework. Question number 1. Question answer. And exercise B also. এখানে আমরা বইয়ে দুটো দুটো এক্সারসাইজ কোশ্চেন দেখতে পাচ্ছি, তো তোমাদের কাজ হচ্ছে তোমরা এটা কমপ্লিট করবে আফটার রিড দ্য টেক্সট। মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ যে আমরা আজকে যতটুকু পড়েছি মাদার টেরেসা, সো টুডে দ্যাটস অল মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ শুড রিড অ্যাট ইউর হোম দিস চ্যাপ্টার অ্যান্ড ডু বাই হিম ওন সেলফ অল দ্য হোমওয়ার্ক, ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।